Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamualaikum. আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি নকশি হাতপাখা ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটিকে আমি প্লাস্টিকের বস্তা দিয়ে তুলেছি দুটি করে ঘর নিয়ে। তারপর মাঝখানে আমি কোনিক সেলাই দিয়ে ভরাট করেছি। তো অনেক সুন্দর লাগছে ডিজাইনটি। আপনারা চাইলে কিন্তু এই ধরনের নকশি হাতপাখা ঘরে বসে তৈরি করে চাইলে বিক্রিও করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো কালার দিয়ে তুলেছি। আপনারা যখন তুলবেন আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তুলবেন। তো চলুন আমরা দেখে নিই কি করে আমরা এই ডিজাইনটি তুলব। তো ফ্রেন্ডস, এই ডিজাইনটি তোলার জন্য প্রথমে আমি ঘর নিয়ে নিয়েছি, এক দুই তিন, তিনটি ঘর আমি নিয়ে নিলাম প্রথমে। এখানে আমি তিন তার করে লাচি সুতা নিয়ে নিয়েছি পাতা কালারের। তিনটি ঘর নিয়ে নেওয়ার পর এর উপরের ঘর থেকে দুটি করে ঘর নিয়ে আমি ছয়টি লাইন তুলে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর লাইন তোলার ক্ষেত্রে আমি তিনটি ঘর নিয়ে নিচ্ছি, এক দুই তিন, তিনটি ঘর, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি ঘর হয়েছে এবং ছয় নম্বর লাইনের ক্ষেত্রে এসে তিনটি ঘর। এখন আমি সেলাইটিকে আবারও নিচের দিকে নামিয়ে নিব। এর জন্য আবারও নিচের দিক থেকে দুটি করে ঘর নিয়ে আমি ছয়টি লাইন তুলে নিচ্ছি। একই নিয়মে নিচের দিকে সেলাইটিকে আমি নামিয়ে নিচ্ছি, দুটি করে ঘর নিয়ে ছয়টি লাইন হবে এভাবে দুটি। এটা হচ্ছে আমার ছয় নম্বরের লাইন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় নম্বর লাইনের ক্ষেত্রে এসে পরপর আমি তিনটি ঘর নিয়ে নিচ্ছি। তারপর সেলাইটিকে আবারও উপরের দিকে উঠিয়ে নিব দ্বিতীয় ফ্রেম তোলার জন্য। এর জন্য আবারও উপরের দিক থেকে দুটি করে ঘর নিয়ে আমি ছয়টি লাইন একই নিয়মে তুলে নিচ্ছি, তিন চার পাঁচ, ছয় নম্বর লাইনের ক্ষেত্রে এসে আমি পরপর তিনটি ঘর নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে এখন আবারও একই নিয়মে সেলাইটিকে নামিয়ে নিচ্ছি, দুটি করে ঘর নিয়ে আবারও নিচের দিকেও ছয়টি লাইন হবে। তিন চার, এটা হচ্ছে চার নম্বরের, চার পাঁচ, এ হচ্ছে ছয় নম্বরের লাইন। তো ছয় নম্বরের লাইনটা তোলার জন্য পরপর তিনটি ঘর একই নিয়মে আপনারা যত বড় করবেন ঠিক তত বড় করে এটাকে নিচের দিকে করে নেবেন। আমি এখানে দুটি ফ্রেম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিজাইনটি তুলে নেওয়ার পর এখন আমি আবারও এর নিচের যে ঘর রয়েছে এখান থেকে সুইটিকে উঠিয়ে নিচ্ছি। নিচের দিকের ঘর থেকে সুইটি উঠিয়ে নিতে হবে এবং পরপর আবারও এদিক থেকে এক দুই তিন চার, চারটি ঘর নিয়ে নিতে হবে। এরপর আবারও এর উপরের যে ঘর এখান থেকে দুটি দুটি করে ঘর নিয়ে আমি তিনটি ফ্রেম, এক দুই তিন, তিনটি ঘর নিয়ে নিলাম, দুটি করে ঘর নিয়ে তিনটি লাইন হয়েছে। আবারও নিচের দিকে এক দুই তিন নম্বর লাইন তোলার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি ঘর নিয়ে নিতে হবে। এখন আমি আবারও সেলাইটিকে উপরের দিকে তুলে নিচ্ছি, দুটি করে ঘর নিয়ে এভাবে আবারও উপরের দিক থেকে দুটি, তারপর তিন নম্বর লাইন তোলার ক্ষেত্রে তিনটি লাইন, এভাবে তিনটি লাইন হয়েছে। নিচের দিকেও একই নিয়মে তুলতে হবে। এটা অনেক সহজ একটা সেলাই। তো এই ডিজাইনটি কিন্তু আগেও আমি সেলাই করে দেখিয়েছি, শুধু মাঝখানে যে বরফির মতো ডিজাইনটা কোনিক সেলাই দিয়ে ভরাট করিনি। এখানে এটাই হচ্ছে ব্যতিক্রম। এই যে এখান থেকে আবারও সেলাইটি নিচের দিকে নিয়ে নিচ্ছি। এখন এভাবে গেঁথে নিতে হবে। এখন বিপরীতভাবে নিচের দিক থেকে আমি একটি লাইন ছেড়ে এর পরের লাইন থেকে পরপর এইভাবে ঘর নিয়ে নিচ্ছি, এক দুই তিন চার, চারটি ঘর নিয়ে নিতে হবে। তারপর আবারও নিচের দিক থেকে দুটি করে ঘর নিয়ে তিনটি ফ্রেম। এই যে লাইনটা তুলেছি বিপরীতভাবে, এই লাইনটাকে আমি নিচের দিকে তুলে নিচ্ছি। তো এভাবে দেখুন একই নিয়মে তিনটি করে লাইন নিয়ে আমি এই দুটি লাইনকে করে নিয়েছি। এখন আমি এই ফ্রেমটাকে তুলে নিচ্ছি। এর জন্য এর নিচের ঘর থেকে প্রথমে যে তিনটি ঘর নিয়ে নিয়েছিলাম একবার প্রথমে, ওই তিনটি ঘর বরাবর নিচের ঘর থেকে আমি আবারও তিনটি ঘর নিয়ে নিয়েছি। এখন নিচের দিকে আবারও লাল কালারের সুতা দিয়ে তিনটি করে প্রথমে নিয়ে নিলাম, তারপর দুটি করে ঘর নিয়ে একই নিয়মে প্রথমের উপরের যে ফ্রেমটা তুলেছি ছটি করে লাইন নিয়ে দুটি করে ঘর দিয়ে এভাবে একই নিয়মে উপরের লাইনটাকে আমি নিচের দিকে বিপরীতভাবে সেলাই করে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ, এই হচ্ছে ছয় নম্বরের ঘর। তো ছয় নম্বরের ঘরের মাথায় এসে পরপর আমি তিনটি ঘর নিয়ে নিব এবং
এর পরের ঘর থেকে আবারও এক দুই তিন আবারও ছটি ঘর হবে একই নিয়মে। তো এইভাবে প্রথম লাইনটিকে প্রথমে ফ্রেমগুলোকে তুলে নিতে হবে, এরপর এর ভেতরে ভরাট করতে হবে। এটা হচ্ছে পাঁচ, এ হচ্ছে ছয় নম্বরের ঘর। তো ছয় নম্বরের ঘরের মাথায় এসে পরপর আমি আবারও তিনটি ঘর নিয়ে নিলাম। তো এই ডিজাইনটি তোলার জন্য প্রথমে হচ্ছে একই কালারের পাতা কালারের সুতা দিয়ে তিনটি লাইন তুলতে হবে, তারপর আবারও লাল কালারের সুতা দিয়ে তিনটি লাইন তুলতে হবে। এভাবে মিলিয়ে মিলিয়ে আমি তুলেছি। তো আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, ডিজাইনটিকে অন্য শুধু এক কালারের সুতা দিয়েও করতে পারেন। এখন এভাবে আবারও উপরের দিকে একই নিয়মে দুটি করে ঘর নিয়ে আমি ছয়টি লাইন তুলে নিচ্ছি। এই হচ্ছে আমার ছয় নম্বরের লাইন। ছয় নম্বরের লাইনের মাথায় এসে পরপর আমি তিনটি ঘর নিয়ে নিয়েছি এবং সেলাইটিকে এখন আবারও একই নিয়মে আমি নিচের দিকে নামিয়ে নিচ্ছি দুটি করে ঘর নিয়ে, এবং দুটি করে ঘর নিয়ে আবারও নিচের দিকে ছয়টি লাইন হবে। এ হচ্ছে, এটা হচ্ছে আমার পাঁচ নম্বরের লাইন। ছয় নম্বরের লাইনের মাথায় এসে সুইটিকে নিচের দিকে গেঁথে নিলাম। এভাবে প্রথমে ফ্রেমটিকে আমি তুলে নিলাম প্রথম লাইন, এরপর এর ভেতরে যে ফাঁকা অংশ রয়েছে এই লাইনটাকে এভাবে এখান থেকে সুইটিকে উঠিয়ে নিয়ে পরপর আমি ঘর নিয়ে নিচ্ছি দুই তিন চার। এ হচ্ছে চারটি ঘর নিয়ে নিলাম। চারটি ঘর নিয়ে নেওয়ার পর এখানে এখান থেকে আমি কৌণিক সেলাই দিয়ে ভরাট করে দিব ভেতরের অংশটা। এ হচ্ছে তিনটি ঘর, তারপর সেলাইটিকে নিচের দিকে এক দুই, এটা হচ্ছে তিন নম্বরের যে ঘর। আবারও নিচের দিক থেকে দুইটি তিনটি তিনটি করে ঘর নিয়ে কৌণিক সেলাই দিয়ে ভেতরের অংশটাকেও আমরা একই নিয়মে ভরাট করে দিব। তো ভেতরের অংশটা উল সুতা দিয়ে ভরাট করলে একদম এক তারে সারবে, আর লাচি সুতা দিয়ে ভরাট করলে সুতা পাঁচ থেকে ছয় তার আপনারা নিয়ে নেবেন। এরপর আবারও একটি ঘর নিয়ে সেই প্রথম ঘরে চলে এসে সুইটিকে নিচের দিকে গেঁথে নিতে হবে। এভাবে বরফিটা ভরাট করে নেয়ার পর এর উপরের জায়গা থেকে আবারও একই লাইন বরাবর সেলাই করবেন এবং একই নিয়মে সবগুলো ফ্রেমের ভেতরের যে খালি অংশ রয়েছে কৌণিক সেলাই দিয়ে ভরাট করে নিতে হবে একই নিয়মে। তো এভাবে দেখুন আমার সম্পূর্ণ ডিজাইনটি অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি আমার পছন্দ মতো কালার দিয়ে তুলেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তুলবেন। তো ফ্রেন্ডস, যদি বরাবরের মতো আজকে ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।